আকাশত সগৌরবে উড়িল দেশের স্বাভিমান, কিন্তু তলত একাঠু পানি। মন করক এই দৃশ্য, একাঠু পানিত নামি শিক্ষক শিক্ষয়িত্রীর কণ কণ শিক্ষার্থীসকলে উত্তোলন করিলে জনসাধারণের আশা আর আকাঙ্ক্ষাক প্রতিনিধিত্ব করা দেশের জাতীয় পতাকা। গালে জাতীয় সংগীত। এই দৃশ্য নুমলীগড়ের। স্বাধীনতা দিবসের দিনটিতে নুমলীগড়ত উন্নয়নের ফুপুলা স্বরূপ। বানে ধোয়া নুমলীগড়ের দুই নম্বর বরটিকা প্রাথমিক বিদ্যালয়ত পতাকা উত্তোলন করা হল পানের মাজত। বিদ্যালয়খনের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রীসকলে একাঠু পানিত নামি উত্তোলন করে জাতীয় পতাকা। পানির মাজতে আমি প্রত্যেক বছর এনেদরে পালন করবলগিয়া হয়, অতি দুঃখের বিষয়। যোৱা জুলাই এক তারিখের পর আজি আগস্ট পনেরো তারিখ হয়ে গেল, আজি এনেদরে আমার বিদ্যালয় জলমগ্ন হয়েছে। রাইজ টকার আমি বিদ্যালয় পরিচালনা সমিতি সভাপতি হয়ে আর রাইজ অভিভাবক সকলে লগ লাগি দুডাল হাঁকু আমার নিজের গাঁঠি ধনে তৈরি করবলগিয়া হয়েছে। ব্রহ্মপুত্রর বাহনী পানির কবলত পড়া অঞ্চলটুত এতিয়াও শুকা নাই পানি। এনেদরেই পানির মাজতে অবস্থান করবলগিয়া হয়েছে স্থানীয় রাইজে। একাঠু পানি গচকি স্কুললে আহিবলগিয়া হয়েছে কণ কণ শিক্ষার্থীসকল। হয়, আমি সদায় পানির মাজতে পতাকা উত্তোলন করবলগিয়া হয়। এবারও পানি আছে? আছে। ভাল ব্যবস্থা করে দিয়ক, আমি বিদ্যালয়ত ভালদরে যাব পারা আর আমাকে এটা সু ব্যবস্থা লাগে বিদ্যালয়ে যাবলে। নুমলীগড়ৰ পৰা প্ৰণৱজ্যোতি শইকীয়া, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।